মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সাবধানে থাকিস মা, তোর বোকামি সবে তো একদিন হয়েছে, এখন এরকম করলে হবে? হ্যাঁ, একদম কান্নাকাটি করবি না, ঠিক আছে? আরে বাবা, ও তোমাকে দেখি এরকম করছে, সারাদিন তো ঠিকই ছিল। আমাদের সোহাগ ভারী লক্ষ্মী মেয়ে, হাজার কথা তো একটা রা কাটে না মুখে। আর কথা বললেও উঁচু গলায় তো কখনো কথা বলে না, সবাইকে প্রণাম করা, সবার সঙ্গে পরিচয় করা, সবকিছুর মধ্যে ওকে না দেখলেই বোঝা যায় যে ওর বড় হওয়ায় একটা কালচার ফ্যামিলির শিক্ষা কিন্তু রয়েছে। তোমার হাতে লাগেনি তো? এই তুমি সর হতো এখান থেকে। আসলে না, আমার মেয়েটা খুব জেদি, ওই পার্লারে যেতে দিইনি তো ওই জন্য খেপে গেছে। আমি যাই গিয়ে একটু রাগ ভাঙাই। এই তোমরা দাঁড়িয়ে কেন? তুমি যাও যাও যাও, আমি দেখছি। চলো মা। আরে তোমরা দাঁড়িয়ে কেন? বসো 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 না, বসো 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 যাও, বসো বসো বসো। দাদা, আসলে আমার মেয়ে এত সাজতে ভালোবাসে না, ওই জন্য আমার ওকে কাজ দিয়ে আটকে রাখি। ও, তোমার মেয়ের কিন্তু আজকে একটা বড় কাজ, একটা বড় পরীক্ষা আছে। আজ গুগলির আবার কি পরীক্ষা? আজকে বৌমা এ বাড়িতে প্রথম রান্না করবে, তার এই পেটুক শ্বশুরের প্রিয় পোলাও রেঁধে নিজে পরিবেশন করবে। তোমাদের কিন্তু সবাইকে খেয়ে যেতে হবে। না না, আজ না একদম হবে না, অনেক কাজ পড়ে আছে ওদিকে। আরে সরি সরি, ভেরি সরি, আসলে একটা পেশেন্টের কল এসেছিল, সেটা রিসিভ করতে হয়েছিল। তুই আজকে দিনে কেন কাজ রাখছিস বলতো? বাদ দে না, এইভাবেই চিরকাল মানুষের সেবা করে যাও বাবা, তাহলে আরো অনেক বড় হবে। আর সুব্রত দা, অন্য একদিন এসে আপনার অনুরোধ রাখবো, কেমন? আজ যেতেই হবে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, ওই কোণে যাত্রী আসার প্রস্তুতি পর্ব চলছে, তার মধ্যে অনেকেই তো দূরে থাকে, তাদের জন্য গাড়িরও ব্যবস্থা করতে হবে, অনেক কাজ। আজ আসি মিতুল মা। কুকলি, এরকম করে না মা, আমি তো আসবো আবার, একটু পরে সন্ধ্যাবেলা চলে আসবো, একদম মন খারাপ করবি না। হ্যাঁ হ্যাঁ, আর আজ কিন্তু পুরো প্রিন্সেসের মতো সাজবি। টাটা, তাহলে আসি। এসো অর্ক, খুব হাসি না তোমার? আজ তোমার হাতের পোলাও খেয়ে কেউ আর এই জন্মে পোলাও খেতে চাইবে না। তোমার রান্নায় সবার একেবারে গা গুলিয়ে উঠবে, সবাই তোমার রান্নায় থু থু করবে, তখন সব হাসি বেরিয়ে যাবে। এই তো চলে এসেছিস। বলছি, ওদের তত্ত্ব থেকে কেমন লাগলো? আরে এত সুন্দর করে সাজানো, আর এত তত্ত্ব দেখে না ওরা সবাই হাঁ হয়ে গেছে। সুব্রত দা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল। ও, সে তো সন্ধ্যাবেলা কি কথাই হবে। বলছি মিতুল, আমাদের গুগলিকে কেমন দেখলে? ও যেরকম এখানে ভালো থাকতো, আনন্দে থাকতো, ওখানে কেমন আছে তো? ভালো আছে। সুব্রত দা আর মনোরমা দিদি ওকে ভালোই রেখেছে, বাড়ির সবাই মোটামুটি ভালো, মাসিমাও ভালো, কিন্তু দুজনকে নিয়ে আমার মনটা কেন জানি না খচখচ করছে। মানে দুজনকে নিয়ে? মানে কেন, শুধু তো কাকিমাই? না, শুধু কাকিমা নয়, ননদটাও না কিরকম যেন, মানে ব্যবহার ঠিক ভালো লাগেনি আমার। এক মিনিট, ও গুগলি কিছু বলেছে? হ্যাঁ, সরাসরি কিছু বলেনি, কিন্তু গুগলির সাথে ওর ব্যবহারটা ঠিক ভালো লাগেনি আমার, মানে আমি বুঝতে পারছি না ওর গুগলির ওপর কিসের এত রাগ। তুমি জানো, ওই বাড়ির সবাই যখন গুগলিকে নিয়ে প্রশংসা করছিল, উনি রাগের চোটে হাতের মধ্যে কাচের গ্লাসটা ফাটিয়ে দিলেন। কি কি বলছো? কি কেউ কিছু বলো না,
না, মনোরমা দিদি বলেছে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে গিয়ে আলাদা করে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে আমি না নিশ্চিত হতে পারছি না গুগলি ওই বাড়িতে ভালো থাকবে কিনা। বুঝতে পারছি না আর কি কি বিপদ লুকিয়ে আছে আর কি কি ক্ষতি করার চেষ্টা করছে আমার মেয়েটার সাথে ওরা। মিতুর, কিছু হয়নি, গুগলির কিচ্ছু হবে না ওখানে। দেখো পরিবারে এরকম থাকে মানুষজন, হাতের আঙ্গুল পাঁচটা সমান হয় না, বুঝতে পেরেছো? আমাদের গুগলি কিচ্ছু হবে না। আর যেখানে বাড়ির বাকি মানুষগুলো ভালো সেখানে আমাদের গুগলি কিচ্ছু হবে না। না গো, আমার মনে হয় কি গুগলির ননদ না নিঘাত সিরিয়াল দেখে। কি সিরিয়াল দেখার সাথে এসবের কি সম্পর্ক? না মানে কি হয়েছে বলতো, ওই যে কোন সে ভুরে সর্ষে ফুল বলে যে সিরিয়ালটা হয় না, ওখানে তো দেখেছিলাম, ওইখানে নায়িকার ননদও না ঠিক একই রকম বদমাইশ ছিল। ও তো ওই হাত চিপে গ্লাসটাও ভেঙে দিয়েছিল, আবার সবাই বকেছিল বলে নতুন বউয়ের বউ ভাতের রান্নায় নুন মিশিয়ে দিয়েছিল। সরো, তো প্লিজ চুপ করবি? ওইসব টিভি সিরিয়ালে হয়, বাস্তব জীবনে এসব হয় না, বুঝতে পেরেছিস? টিভি সিরিয়ালে সবকিছু বড় বড় করে দেখানো হয়। এত বাজে বকিস না তুই সত্যি সরো, সিরিয়াল দেখে দেখে না তোর মাথাটা একদম গেছে। সরদি, তুমি বরং এসব না ভেবে যাও, আমাদের জন্য একটু চা করে নিও, আমরা সবাই চা খাবো, যাও। যাচ্ছি। কিন্তু সরদিদি যেটা বলল সেটাও তো যথেষ্ট ভাবার বিষয়। সিরিয়ালের গল্প তো আজগুবি হয় না, বাস্তব জীবনের গল্প থেকেই তৈরি হয়। মঞ্জুষাও যদি গুগলের সাথে একই কাজ করে তাহলে শ্বশুর বাড়িতে প্রথমে গুগলের মান সম্মান সব তুলেই মিশে যাবে। বাহ, নাট বইয়ের হাতে রান্নার বেশ গোছাচ্ছে তো দেখছি। এটা মিতুল মায়ের কাছ থেকে শেখা রেসিপি। মশলাটা কষানো হয়ে গেলে ভেজানো চালটাকে জল ঝরিয়ে শুকনো করে ভেজে নিবি। মশলা হয়ে গেছে, এরপর কোনটা দেবে বলতো? এবার চালটাকে শুকনো করে ভেজে নেব, তারপরে ঘি দিয়ে ঝুরঝুরে করে ভেজে নেব। কি করে বুঝবো শুকনো করে ভাজা হয়েছে কিনা? শোন, চাল যদি দাঁতে বসে যায় তাহলে বুঝবি ভাজা হয়নি, আর যদি কট করে শব্দ হয় তাহলে ভাজা হয়েছে, বুঝেছিস? চালটা যদি দাঁতে বসে যায় তাহলে বুঝবো ভাজা হয়নি, আর যদি চালটা দাঁতে দিয়ে কটকট করে শব্দ হয় তাহলে বুঝবো ভাজা হয়ে গেছে। ও মা, সব জানো দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।